করোনা প্রকোপ মোকাবিলা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে আগামী 21 সেপ্টেম্বর প্রদেশ কংগ্রেস রাজ্যে 12 ঘন্টার বন্ধে ডাক দিয়েছে। এই বন্ধকে সফল করার জন্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব রাজ্যওয়ারি সফর শুরু করেছেন জনমত সংগ্রহের উদ্দেশ্যে। অপরদিকে রাজ্য প্রশাসনও ইতিমধ্যে প্রদেশ কংগ্রেস আহত এই 12 ঘন্টার বন্ধকে প্রত্যাখ্যান করেছে এবং সেই সাথে বন্ধকে মোকাবিলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বৃহস্পতিবার বিলোনিয়ায় সাংগঠনিক সফরে আসেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক। এদিন তিনি সংশ্লিষ্ট মহকুমার নেতৃত্বদের সাথে বন্ধকে সফল করার জন্য রণকৌশলগত মত বিনিময় করেন। শেষে বিলোনিয়া প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। তিনি অভিযোগ করেন, রাজ্যের বহু মানুষ করোনা আক্রান্ত হয়েও হাসপাতালমুখী হচ্ছে না, কারণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবায় অপ্রতুলতা রয়েছে। এই রাজ্যের মানুষকে কিভাবে রক্ষা করা যায় তার কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, এবং আমরা লক্ষ্য করেছি প্রতিদিন মৃত্যুর মিছিল চলছে, আমরা লক্ষ্য করেছি দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, আমরা লক্ষ্য করেছি একটা বিরাট সংখ্যক করোনা আক্রান্ত মানুষ বাড়িতে বসে আছে, তারা টেস্টিং করছে না, এই ভয়ে যে করোনা পরিষেবা কিছুই নেই। তাহলে আমরা যেখানে যাবো কোভিড সেন্টার গুলোতে সেখানে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না, অক্সিজেনের অভাব, মানুষকে পরিষেবা দিতে পারছে না, কারণ মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, যেই কারণে ভয়ে মানুষ আজকে করোনা টেস্টিং পর্যন্ত করছে না। তিনি এদিন দাবি করেন, প্রদেশ কংগ্রেস আহত এই বন্ধ কোনো রাজনৈতিক বন্ধ নয়, সরকারকে বাস্তবের মাটিতে নামিয়ে আনার জন্যই এই বন্ধ। এক চালু আছে তখন রাজ্যে বন্ধ রাখা, আমরা মনে করি যে যে কোনো বন্ধ নিশ্চয়ই সেটা এই এই সময়ে প্রয়োজন নাও থাকতে পারে, কিন্তু এই রাজ্যের প্রেক্ষাপটে আজকে একটি বন্ধ শুধু রাজনৈতিক দলের বন্ধ নয়, প্রদেশ কংগ্রেসের বন্ধ নয়, এই বন্ধ এই রাজ্যের 37 লক্ষ মানুষের বন্ধ, মানুষের জীবন মরণ নিয়ে সমস্যা। আজকে সরকার উদাসীন, সরকারের দৃষ্টি সরকারকে বাস্তবের জমিতে নামিয়ে আনার জন্য প্রতিবাদী, একটা প্রতিবাদী কণ্ঠকে তুলে ধরার জন্য এই বন্ধ, এই রাজ্যের সব অংশের মানুষ, 37 লক্ষ মানুষের বন্ধ, এটা কোনো আমাদের শুধু এই প্রদেশ কংগ্রেসের বন্ধ ভাবলে হবে না, আমরা মনে করি সব মানুষ দলমত নির্বিশেষে এই বন্ধকে সমর্থন করছে। উল্লেখ্য, রাজ্য সরকার প্রতি বাড়ি বাড়ি করোনা সার্ভে করিয়েছে, যদি এক্ষেত্রে কয়েকটি জায়গায় ইতস্তত বিক্ষিপ্ত বাধার সম্মুখীন হতে হয়েছে স্বাস্থ্যকর্মীদের। এরপরও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা রাজ্যের মানুষের কাছে আপিল করেছেন করোনার কোনো উপসর্গ দেখা দিলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার জন্য, কিন্তু তারপরও একাংশ মানুষ রাজ্য প্রশাসনের এই আহ্বানে সাড়া না দিয়ে সমূহ বিপদের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।